আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে আমি আছি রাহুল আহমেদ আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যানভা। অর্থাৎ ক্যানভা দিয়ে আপনি খুবই সহজে একটি লোগো, একটি থাম্বনেল কিংবা ব্যানার তৈরি করতে পারবেন, এবং সেটা কিভাবে করবেন সেই প্রসেসটাই আমি আজকে দেখাবো আপনাদেরকে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা প্রবেশ করব গুগল ক্রোমে। এখান থেকে আমরা লিখে নেব canva.com। তো এখন আমরা ক্যানভাতে চলে আসলাম। তো দেখেন এখানে অনেক ফ্রি টেমপ্লেট আপনারা পাবেন, বা লোগো ডিজাইন করার জন্য ইত্যাদি ইত্যাদি ডিজাইন করার জন্য। তো আমি যেহেতু লোগো ডিজাইন করব, সেজন্য আমি ক্রিয়েট এ সাইজ ডিজাইন এখানে যাব। এখানে যাওয়ার পর দেখেন আপনারা এখানে অনেক লোগো ডিজাইনের সাইজ পাবেন, যেমন ফেসবুক পোস্টের জন্য কত সাইজ লাগবে, লোগোর জন্য কত সাইজ লাগবে, কিংবা ব্যানারের জন্য, ইউটিউব ব্যানারের জন্য কত সাইজ লাগবে, সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। আর যদি নাও পান তাহলে এখানে সার্চ করবেন। আমি যেহেতু লোগো তৈরি করবো তাহলে আমি এখানে লিখছি লোগো। সার্চ করার পর দেখেন লোগোর একটা সাইজ চলে আসছে 500x500 পিক্সেল। কিন্তু আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে একটি আমাদের সামনে ব্ল্যাঙ্ক পেজ শো করছে। তো ব্ল্যাঙ্ক পেজ আমরা এখন এখানে একটি লোগো তৈরি করব। তো লোগোর জন্য এখানে দেখেন ফ্রি টেমপ্লেট আছে, এলিমেন্টস আছে, আপলোড আছে। আপনি যদি এখানে কোনো কিছু আপনার নিজস্ব কোনো লোগো থাকে সেটা যদি আপলোড করতে চান তো এখানে করতে পারবেন আপনি। তো এখানে টেক্সট আছে, আপনি বিভিন্ন ধরনের লেখা এখানে লিখতে পারবেন। তারপর আছে প্রজেক্ট, অর্থাৎ আপনি বিগত সময় যে কাজগুলো করছেন সেগুলো এখানে দেখানো হচ্ছে। এরপর আছে স্টাইল, আপনি বিভিন্ন ধরনের স্টাইল করতে পারবেন আপনার লোগোটাকে, আপনি মনের মাধুরী দিয়ে স্টাইল করতে পারবেন। এরপর আছে ব্যাকগ্রাউন্ড, আপনি কোন ধরনের ব্যাকগ্রাউন্ড পছন্দ করেন সেগুলো আপনি এখান থেকে একদম ফ্রিতে নিতে পারবেন। তো আমি প্রথমে এখানে একটি টেমপ্লেট নিচ্ছি, যেহেতু আমি ফার্ম হাউসের জন্য একটি লোগো করব, তো আমি একটি লোগো টেমপ্লেট এখানে নিয়ে নিচ্ছি। দেখেন এখানে সুন্দর একটি পাখি আছে, তো পাখি দিয়ে আমি এখানে একটা লোগো তৈরি করব। এটা রেডিমেড টেমপ্লেট আপনারা অ্যাভেলেবল ফ্রিতে পাবেন। এখানে অনেক টেমপ্লেট আছে যেগুলো আপনার ফ্রি কিংবা প্রো আছে, অর্থাৎ এই যে এই টেমপ্লেটটা দেখেন এখানে প্রো, এটা আপনি যদি ইউজ করতে চান তাহলে আপনাকে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট পে করতে হবে। তো আমি এটা নিব না, আমি ফ্রি একটা টেমপ্লেট নিছি, যেমন এটা আমি নিছি। তারপর এটাকে আমি একটু এডিটিং করব, যেমন আমি এখানে লিখব ফার্ম হাউস। লেখার পর আমি এই সেকেন্ড হেডিংটাকে আমি ডিলিট করে দেব। তো এই লেখাটাকে যদি আমি আরো স্টাইলিশ করতে চাই তাহলে দেখেন এই পাশে যে বারটা নিচে অনেকগুলো আপনি স্টাইল ফন্ট পেয়ে যাবেন। এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা এখান থেকে চুজ করতে পারবেন। তবে এখানে দুই ধরনের এই আপনার ফন্ট আছে, সেগুলো হচ্ছে একটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন, যেমন এই টেমপ্লেটটা এই ফন্টটা একদম ফ্রি। এই ফন্টটা যদি আপনি কিনতে চান, ফন্টটা যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে অ্যামাউন্ট পে করতে হবে। তো আমি যে ফ্রি ফন্টটা আছে সেটাই নেব, আমি এটা নিচ্ছি। আমার ফার্ম হাউসের জন্য এটা আমার কাছে বেস্ট মনে হচ্ছে, ওইটাই নেব আমি। তো মোটামুটি দেখেন একটা সাইজে চলে আসছে। আমি যেহেতু খুব দ্রুত করছি, আপনারা অনেক সময় নিয়ে করবেন তো আপনাদের লোগোটা আরও অনেক সুন্দর হবে। তো আমি এটা একটু সার্কেল দিয়ে আরও একটু সুন্দর করব, সেজন্য আমি একটা সার্কেল নেব এখানে। ও সরি, এলিমেন্ট থেকে সার্কেল নিতে হবে। যেমন এলিমেন্টটা আসলে আপনি অনেক ধরনের সার্কেল এরকম ফ্রিতে পাবেন, দেখেন এখানে অনেক ধরনের সার্কেল আছে। তো আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনার সার্কেল ব্যবহার করতে পারবেন, যেমন এই সার্কেলটা আমি নিচ্ছি। এখানে ফুটিয়ে তোলার জন্য কেয়ার সার্কেলটা ব্যবহার করা। লোগোটা আমাদের এক পাশে হয়ে যাচ্ছে, তো লোগোটা আমি মেটেলে নিয়ে আসি।
মোটামুটি একটা সাইজ আসছে। তারপরে একটু একটু কালারফুল করি, আমি এখানে একটা ফুল দিয়ে দিই। দেখুন লোগোটা এখনো মোটামুটি একটু সুন্দর লাগে। তো আমি যেহেতু খুবই অল্প সময়ের মধ্যে করছি, আপনারা চাইলে আরো সুন্দর করে করতে পারবেন। তো এখন এখান থেকে আমি যাব শেয়ার, অর্থাৎ লোগোটা আমি তৈরি করছি, এখান থেকে লোগোটা আমার ডাউনলোড দিতে হবে, দিয়ে তারপর আমি লোগোটা ইউজ করতে পারবো। তো এখানে শেয়ারে যাওয়ার পর দেখেন নিচে লেখা আছে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করার পর দেখেন এখানে আপনি অনেকগুলো সাইজ পাবেন, ই পাবেন, আপনার এটা আপনার পিএনজি আকারে আছে, আপনি যদি এটা ভিডিও আকারে চান কিংবা গিফট আকারে চান সেটা আপনি করতে পারবেন। যদি পিএনজি আকারে আছে, আমি পিএনজি আকারে, আপনার ইমেজ আকারে নিব আমি এটা। তো আমি এখানে ডাউনলোড করে দিছি। অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখানে। এখন যদি আমরা লোগোটা দেখি তাহলে দেখেন অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে আরো অনেক সুন্দর সুন্দর লোগো ক্যানভার মাধ্যমে তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আশা করি সামনে আরো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, খুদা হাফেজ।